हाय गुड मॉर्निंग 75তম ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের শুভকামনা জানাই আগামী বছর সবাই যেন ভালো থাকে করোনা মুক্ত পৃথিবী হয় যেন করোনা যেন সবার না দেখে কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নেবেন আর একদম নিয়ম করে মাস্ক পরবেন হাতটা বারবার ধোবেন একেবারে করোনা ফ্রি হয়নি কেমন এটাকে মনে রাখবেন আর সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভকামনা জানাই ভালো থাকবেন Good morning, friends, and welcome back to my channel. Before I can proceed further, I would like to wish you and your family a very, very happy Independence Day. And may this independence lead to each one of us in a very prospective manner. And may we do a lot of good things in order to make our Indian proud. India proud, I mean, sorry. So friends, once again, let's wish together happy Independence Day to you all. And so today is a new day with a new vlog. And amar mone hoy ki ajke amra ektu kichu korte chesta korbo. As apnara janen ki ajke o amar work schedule ache. But no issues. Ja ja korbo apnader ke dekhabo ar apnader sathe thakbo ajke. चलो একসাথে চা করি আর একসাথে খাই আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে আর আমরা আজকে কি করব লাঞ্চ টাঞ্চ কি করব কি খাবো কিছু ভেবেছো তুমি যা করবে এখন বাবা তো তুমি করবে তো না না তুমি আমাকে দেখে বলো না ডিনারে কি হবে ভাবছি একটুখানি খাওয়া একটু অর্ডার করব কি হ্যাঁ সকালে দেখি কি খাওয়া যায় তাহলে একটু খাওয়া তো কি করব অ্যাজ মে তো নিয়ে এখানে মেকে খুবই মিস করি মে তো বিচারা গুরগাঁওতে একা আছে अदरवाइज কি করব এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক টু লিভ দ্য লাইফ Everybody needs to work and live up to their standard, right? আর কাজ তো করতেই হবে কাজ না করলে কি করে চলবে তো আজকে দেখি আমি আর এসকে আজকে কি প্ল্যান করি আজকের মেনুটা কি হবে আজকে এসকে আমরা দুজনেই প্ল্যান করব উই বোথ আর গোনা সিট অ্যান্ড প্ল্যান এন্ড সি হোয়াট উই গোনা টু কুক টুডে অর মে বি হোয়াট উই ওয়ান্ট টু অর্ডার টুডে তাহলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর এখন না আমরা আগে চাটা খেয়ে আমরা দুজন ডিসকাস করে নিই আমরা কি খাবো ইয়া কি থাকবে মেনুর জন্য আর তারপর আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমি এবার উঠি আবার নতুন করে বলছি প্রত্যেককে শুভকামনা জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইয়েস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়ান্স अगेन টু ইউ অল মাই লাভলি ফ্যামিলি কাম অন ফ্রেন্ডস চা তো রেডি হয়ে গেল দ্য টি ইজ রেডি বাট অ্যাজ আ রিমাইন্ডার इंडिपेंडेंस डे दुजनी आछे दुजनके तो एंजॉय करते हबे एक मिष्टी निये आसि आर देखी आर की आनते पारि আচ্ছা আপনাদেরকে বলি এসকে কি বলেছে আপনাকে তো বললাম না চা খাওয়ার আগে আমরা দুজন ডিসকাস করব এসকে এর ফেভারিট হলো আপনার ললিপপ এন্ড চিকেন পকোড়া অ্যাজ ইউ গাইস নো তো আই এসকে বললো কি আইদার আজকে কেএফসি খাবো নালে ওই যে চিকেন পকোড়া আমাদের এখানে পাড়াতে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে মানে হোম ডেলিভারি করে দে হ্যাভ বিরিয়ানি এন্ড থিং তো আই হ্যাভ প্ল্যান দ্যাট আই উইল হ্যাভ টুডে বিরিয়ানি ফর ডিনার and sk mone hoy sk hoy to chicken lollipop khabe ar arekta kichu item order korbo nali we will order for kfc ki bolo
যা আমরা অর্ডার করবো আপনাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করবো, ঠিক আছে? চলুন এবার আপনারা চা খান, আমিও চা খেয়ে নিই, আর আমি রেডি হই আপনাদের কাছে আবার ফিরে আসছি। টিল দেন গো হ্যাভ ইউর টি, ওকে? রিফ্রেশন আপ ইউর সেলফ, হ্যাভ টি অ্যান্ড গেট রেডি, আই উইল বি ব্যাক জাস্ট আফটার টি, ওকে? হ্যাঁ বলছি কি, আমি যাই, তুমি যে বলছিলে একটুখানি মিষ্টি নিয়ে আসি, আর দেখি আর কি পাই। কেন, আমাদের তো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকটা তো আছে। আমি কি ডিমটা কি সিদ্ধ বসে দেবো নাকি? না, ডিম সিদ্ধ বসে দেবো। তাহলে মিষ্টি টিষ্টি দেখি আমি কি পাই নিয়ে আসি, আর একটুখানি এটিএম থেকে আমাকে টাকা তুলতে হবে। আর পারো যদি রাখো ঘুগনি, যদি পাও ঘুগনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে আমি আসছি। ওকে, আর দরজাটা যেমন বললাম সেমনি বন্ধ করে যাই, আর তারপর আমি ফিরে আসছি, ঠিক আছে? ওকে, ও সরি সরি, বন্ধুদেরকে নিয়ে যাবো সাথে, আমি একটুখানি ব্যাগটা রেডি করি, ঠিক আছে? দাঁড়াও আমি আসছি। এই যে আমাদের এখানে একটা দাদা বাইরে কিছু কাজ করছে। গুড মর্নিং দাদা। এই যে দাদা কিছু কাজ করছে, একটু যাচ্ছি একটু দোকানে একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসি, ও বলছে খাবে বলে। চলুন আপনারা আমার সাথে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, আসছি। ওকে চলুন। আর আর কি, আপনারা আমার সাথে চলুন আজকে একটুখানি বাইরে। Today the day is really bright and very nice, and it is going to be so good for all the school children. If there would not been any COVID, then at least, you know, today we would have the flag hoisting session, and we would do a lot of parading. I remember when I was in school, during the Independence Day, we would do a lot of stuff. Like we used to have our four houses: green house, red house, blue house and yellow house, and accordingly we used to all parade and salute our Indian flag, and we used to wish each other. So boarding school, it would be a very lovely fun day for all of us, and we used to really enjoy. So today, whoever's birthday is falling on this day, that is 15th August, I wish you all a very, very happy birthday as well, the ones who are celebrating the birthday today. May God bless you all and give you all the strength. So friends, right now I'm heading towards the ATM. I need to pull out some money and cash. So I'll get back to you, okay? Once I'm done with you. Okay? So now I am going to the sweet shop, as SK is wanting to have sweet. So I will go and buy. Let's see what sweets I'll get, and then I will buy that. In the meanwhile, you still bear with me, okay? I guess there's a lot of noise coming because I'm right now walking on the road, on the main road, I guess. So I'll take you to the sweet shop. Let's see what sweets I can get. Fresh sweets and nice sweets. I'm just hoping there will be jalebis, because I am wanting to really have jalebis today. So let's see, okay? Jalebi milta ki nahi milta, dekhte hain. I have reached the sweet shop. This is one of the famous shops that we have here in my area. ফ্রেন্ডস, এই যে মিষ্টিটা কিনলাম, ঠিক আছে, ফেভারিট মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টির দোকান থেকে, এই বেরোচ্ছি এখন। অ্যান্ড
আমি শুধু মিষ্টি কিনিনি, আই হ্যাভ অলসো বট পটেটো চিপস ফ্রম দ্য সুইট শপ। সো নাও আই উইল জাস্ট কালেক্ট মাই কফি পাউচ অ্যান্ড দেন আইল গো হোম অ্যান্ড দেন এসকে মাইসেলফ উইল হ্যাভ ব্রেকফাস্ট। ওকে, সো টুডে পিপল আর অল বিজি, অল বাইং গুড স্টাফস, টুডে ইজ ইন্ডিপেন্ডেন্স ডে, সো অবভিয়াসলি আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি বাইরে একটু ইন্ডিপেন্ডেন্স ডেতে। দেখিও আমাকে রোড ক্রস করতে হবে, কিন্তু দেখি করতে হবে আপনাদের কি ব্রেকফাস্ট কি হয়ে গেছে? এখনো হয়নি। দ্য ওয়েদার ইজ অসম বাট ইটস টু হট, সো কমন কমন লেট মি কালেক্ট মাই কফি অ্যান্ড দেন আই সি ইউ অ্যাগেন। সো ফ্রেন্ডস, আই কাম টু মাই টি স্টল টু কালেক্ট মাই কফি পাউচ। দিস ইজ ওয়ান অফ মাই নেপালি ভাই হু ইজ শপ ও হি ইজ আ শপ ওনার। সো আই ডোন্ট থিঙ্ক দ্য বটল এজ এ টোল্ডি না, বটল লেনে সে মেরে কো বহুত নেশা হো জায়গা, সো মাই ছোটে ছোটে পাউচ লেতি হুম। দিস ব্রাদার ইজ অলসো ফ্রম মাই থিং ফ্রম মাই প্লেস ফ্রম নেপাল, সো আই অলওয়েজ বাই স্টাফ ফ্রম হিস শপ, আই বাই দ্য টি লিভস অ্যান্ড দ্য কফি এজ ওয়েল। ওকে, সো ইফ ইউ গাইজ আর সামওয়ে ক্লোজ ইউ প্লিজ কাম টু হিস শপ টু বাই দ্য স্টাফ, হি গিভস ভেরি গুড থিং। সো লেট মি টেক দ্য কফি অ্যান্ড আইল গেট ব্যাক টু ইউ। ওকে, সো আই হ্যাভ বট অল দি স্টাফ অ্যান্ড নাও আই এম গোয়িং হোম। টুডে আই থিঙ্ক উইল বি লেট, আই লিটল লেট ফর ব্রেকফাস্ট, সো আই হোপ ইউ আর এনজয়িং দ্য ওয়াক উইথ মি অ্যান্ড ইটস এ রিয়েলি গ্রেট ফিলিং। ইউ ক্যান সি দিস পন্ড, ইটস লাইক ইট লুকস রিয়েলি গুড, সি চয়েস রিয়েলি গুড, দিস ইজ দ্য আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট পন্ড দ্যাট ইউ হ্যাভ ইন আয়ার ইয়ার। And till then it's really hot and I'm perspiring all over my face, so let me reach home and then I will once again connect with you. Okay, ei barite fire ashlam, I have changed my clothes and I got back to my nightie, I freshened up myself nicely and right now SK myself we will have a breakfast. So আজকে ব্রেকফাস্টের মেনু হলো, এসকে বলছিল ঘুগনি আনতে, সো আই বট ঘুগনি ফ্রম আউটসাইড অ্যান্ড আই ব্রেড আই অলরেডি হ্যাড অ্যান্ড আই বট গোলাপ জামুন, আই হ্যাভ বট গজা, আই ডোন্ট নো ওয়াট টু সে গজা বাট ইন বেঙ্গলি দিস ইজ গজা লাইক ইউ নো দ্যাট সুইট, সো উই গোনা হ্যাভ ঘুগনি ব্রেড গজা অ্যান্ড ওয়ান গোলাপ জামুন, দিস ইজ ওয়াট উই আর গোনা হ্যাভ ফর ব্রেকফাস্ট অ্যান্ড অফকোর্স আমার জন্য ব্ল্যাক কফি অ্যান্ড এসকের জন্য গ্রিন টি, সো দ্যাটস উই গুড হ্যাভ। আপনারা কি ব্রেকফাস্ট করেছেন কি এখনো করা হয়নি? ব্রেকফাস্ট কি করা হয়েছে কি এখনো ব্রেকফাস্ট খাননি আপনারা? ঠিক আছে, যান যান খেয়ে নিন, ব্রেকফাস্টে খেয়ে নিন, তারপর তো অনেক কিছুই করতে হবে না? ঠিক আছে, যান ব্রেকফাস্ট খান, আমরা ব্রেকফাস্ট খেয়ে নিই। ওকে, গুড ইভিনিং, কেসে আপ সব লোক, और अभी मैं आपको कुछ दिखाना चाहती हूँ। आज हम लोग का स्पेशल इवनिंग स्नैक्स, एज आई टोल्ड यू मैं और एसके ने हम लोग ने डिस्कस किया, तो राइट नाउ फिलहाल अभी स्नैक्स के लिए राइट नाउ वी आर रेडी और मैं आपको दिखाऊंगी कि आज हम लोग क्या खाने वाले। उससे पहले आई विल टेक यू टू एसके एंड मे बी ही ऑल्सो वॉन्ट्स टू विश यू गुड इवनिंग। एसके, गुड इवनिंग। আর এরকম এরকম স্বাধীনতা দিবস যেন বারবার আসে। ইয়েস, একদম। এবার আমি আপনাকে দেখাবো কি আমি আর এসকে আজকে ইভিনিং স্ন্যাক্স এর জন্য আমরা কি খাচ্ছি। বাট ইয়েস, আই এম রিয়েলি উই আর মিসিং আওয়ার ডটার, মাম্মা উই মিস ইউ, বাট প্লিজ ওয়াচ দিস ব্লগ বিকজ ইউ আর অলসো উইথ আস হিয়ার ইটিং অ্যান্ড অল মাই ফ্যামিলি মেম্বার্স, ইউ পিপল আর অলসো হিয়ার উইথ মি। ওকে, so I'm just going to show you what I have prepared for the snacks. Okay, means prepared means I have ordered some, I have prepared something, so I'm just going to show you.
এই দেখুন ফ্রেন্ডস, এটা হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স যেটা আমি আর এসকে খাবো। মনে হচ্ছে না যে পুরোটা খেতে পারবো, বাট স্টিল উই ওয়ান্ট টু শো ইউ হোয়াট উই আর রিয়েলি হ্যাভিং ফর দ্য ইভিনিং স্ন্যাক্স। ওকে, সো হিয়ার ইট ইজ চিকেন পকোড়া, ওয়ান অফ এসকেস ফেভারেট। তারপর তার সাথে চিপস আছে, উই হ্যাভ দ্য অনিয়ন স্যালাড, অ্যান্ড দিস ইজ দ্য টম্যাটো কেচাপ, অ্যান্ড এখানে উই হ্যাভ গোলাপ জামুন, and we also have extra chili chicken pakoda, and obviously SK said we will not have cold drink, we'll have green tea, so oi darjeeling er pata cha I have made that, and this is the entire evening snacks menu. দেখেছেন আজকের স্ন্যাক্সে আমরা কি খাবো? আমি জানি এসকে আমি এতটা খেতে পারবো না, কিন্তু এত প্লেটটা যে আমরা ট্রেটা সাজিয়েছি আপনাদের জন্য, আপনারা প্লিজ আসুন আর আমাদেরকে জয়েন করুন। কি বলে এসকে? হ্যাঁ, আসুন আমাদেরকে জয়েন করুন, আর ডিনারের প্ল্যানটা আর মেনুটা আপনাকে পরে বলছি, সেটা আমরা অর্ডার করে ফেলেছি, ওটা আসলে আবার আপনাকে আমি দেখাবো কি আজকে আমি আর এসকে ডিনারে কি খাবো। ওকে, তার আপনারা স্ন্যাক্স খান, আমরাও খাচ্ছি, পারলে আসুন আমরা একসাথে খাই, অ্যান্ড আই গেট ব্যাক অ্যাগেন। ওকে, সো ফ্রেন্ডস, আপনাদের কি ডিনার হয়েছে কি? এনিওয়ে, আমরা এখন ডিনার খেতে বসবো, কিন্তু খাওয়ার আগে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কি কি অর্ডার করলাম। চলুন, কি হয় আজকে দেখাই। হ্যাঁ, আপনাদেরকে দেখাই। দেখুন, চুল টুলো কিছু করতে পারলাম না, কেন অফিসের কাজ করছিলাম, তারপর আমার একটা বন্ধু এসেছিল, ওর সাথে একটুখানি আধ ঘন্টা বসে একটু চ্যাটিং করলাম। আপনাকে দেখাচ্ছি আজকে রান্নাতে আমি আজকে ডিনার আইটেম কি আছে, চলুন। এটা হলো চিকেন রশ্মি কাবাব উইথ স্যালাড, দ্যাট ইজ অনিয়ন, this is the plain naan, and I have ordered chicken biryani. Okay, this is the gulab jamun which I bought in the morning, I guess you guys saw. Achha, this my friend today she prepared egg tarka and she bought it for me, to eta dinner e add kore diyechi. Plus my friend she bought this rasgulla which is totally garam, ekdam garam rasgulla. So this is there, and here is the thumbs up. So this is all we have for dinner today. So dekhechen friends, today our dinner menu is this. Kintu ei puro item jeta dekhlen eta amra dujon kintu puro shesh korte parbo na, eta kalke obdi cholbe, keno ki he is also a small eater, I am also a small eater. So eta ja dekhechen eta shudhu olpo olpo kore eta kalke obdi, I think tomorrow I don't have to cook any lunch. This will again will be repetitive for lunch as well. কি বলো এসকে? তাই না? তাহলে ফ্রেন্ডস, আপনারা এবার হয়তো এনজয় করুন, এখানে আমরা ব্লগটাকে শেষ করে দিচ্ছি, বিকজ আফটার ইটিং এসকে উইল জয়েন হিজ প্রেস সার্ভিস, আমিও আমার প্রেয়ারটা বলবো, তারপর অনেক দেরি হয়ে যাবে, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। আমার প্রেয়ারটা না সিরিডি থেকে আসে ডাইরেক্ট, টেলিকাস্টটা 10:30 সময় টেলিকাস্ট হয়, তো মিস করতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য কি এখানে গুড নাইট বলে দেবে নাকি? সো বলে দাও, তুমি আগে বলো, তারপর আমি। 75তম স্বাধীনতা দিবস আপনাদের সবাই ভালো কাটুক, আগের বছর যেন আরো ভালো হয়, সবাই যেন করোনা মুক্ত হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করি। এক্স্যাক্টলি, সো ফ্রেন্ডস, সো গুড নাইট টু ইউ এন্ড ইওর ফ্যামিলি মেম্বারস, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ এন্ড বিইং উইথ আস, বাট প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ শো মি নেনা নাকির এন্টারটেইনমেন্ট, প্লিজ ডু নট ফরগেট দ্যাট, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন for the last time again I wish you a very very happy Independence Day, in case I have missed out missing any one of my family members. Okay, so good night and Shubh Ratri. Good night, bye, love you all.